আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। মনের ঘরে তালা দিয়া চাবি লয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যাই। মনরে হে মনরে দুই কাতে দুই মহরি লিখতে আসেন ডায়রি, দুই কাতে দুই মহরি লিখতে আসেন ডায়রি, দলিল দেই খরায় দিবেন টাকা পয়সার নাই কারবার, আমি পাপি তিনি যাবিন দার, আমি পাপি তিনি যাবিন দার। কথা কয় না কে বন্ধুগণ? ঢুলিরে আছে প্রং, তোমরা কেমন আছো? প্রং কথা কর। তারপর একটা টান মারত, আমি পাথরের ফুল ফুটাব, আর বললাম না, ওতে বুঝে নেন লোকের কি জায়গা হইতো দাদা, হইতো ওই যে এক জায়গায় গান শুরু হয়েছে সেই রকম গান, লোকের জায়গায় দাঁড়ায় আছে এই চলছে, একটার বেড়াইছে পিক, কি বেড়াইছে পান খাইছে তো, ওটা পান খাওয়ার অভ্যাস বেশি, পিক ফেরাইছে তো, এখন ফেলাইবে তো সামনেটা কইছে যে ভাই আমার জায়গাটা একটু তুই ধরিস, আমি খালি যা ফেলে আসবো, কয় ভাই যে ভিড় আমি পারবো না ভাই, না ভাই তো অনুরোধ অনুরোধ ভাই, তা না ভাই আমি পারবো না, তো এখন কইতেছে এক কাজ কর, তোর সামনে যারা জিমসের ব্যান্ড পরিয়েছে না ওই পকেট ফাঁক আছে ওই পকেটের মধ্যে ফেলাও। তো এখন কইতেছে ভাই এরা কথা বলেন ভাই, এটা পকেটের মধ্যে ফেলে এটা রাগ দেখে পায় কতই ফেলাও তো, তারপর আমারও ওই রকম হয়েছিল, আমারও মুখে পিক ছিল, কই ফেলাবি আমার পিকটা তোর পকেট দেখ, কথাটা বুঝছেন? এই তো হলো আমাদের অবস্থা আমার সম্মানিত ভাইয়েরা। তাহলে রাসুল, আমাদের রাসুলকে সর্বোচ্চ কি করতে হবে? ভালোবাসতে হবে। আজ তো বাঙালি অত্যন্ত চালাক, বাঙালি কি অত্যন্ত চালাক, একবার সারা নৌকার ঘাটে গেছে, গিয়া দেখে নৌকা সাইড়ে দিচ্ছে, এখন চিন্তা করতেছে যে আমি নৌকা দিয়ে নদী পার হব, এখন কেমনে ভাই, ও ভাই মাঝি ভাই নৌকা ফিরাও ভাই, ও একার জন্য কি নৌকা আসবে, ও যাচ্ছে, মানে চিন্তা করলো নৌকে যদি না ঘুরে তাহলে তো আমার বাড়ি যাওয়া হবে না, কি বিধি কিস্তি অবস্থা। পরে বললেন ভাই, এ ভাই ভাই আমার মা মারা গেছে ভাই, মানে পাড়া হইতে যাস চলনা দেওয়া লাগে, ভাই আমার মা মারা গেছে, এখন এনার মতো হুজুর মানুষ, এনার মতো মুরব্বী মানুষ, আমার মতো যদি সিরা ফারা মলবি ওই জায়গায় থাকে নৌকায় থাকে, এটা দয়া হবে কি হবে না? তাই বেটা লোকেরা, লোকটার মা মারা গেছে, মা বাস কাটা লাগবে, কবর খোঁড়া লাগবে, কাপড় আনা লাগবে, কত কাম বাকি আছে, ঘোরা নৌকা, আর মাঝে এখন নৌকা ঘুরেছে, তখন কিনারে আসছে লোকটা লাভ দিয়ে নৌকাতে উঠছে, এখন যখন নৌকা আবার সাইডে দিচ্ছে সবাই জিজ্ঞেস করতে, ভাই আহা রে ভাই রে, যার মা নাই তার যে কী অসুবিধা, কি যে কষ্ট, তা তোমার মা কি সন্ধ্যাবেলায় মরছে না দুপুর রাইতে না ভোর রাইতে? হ ভাই আমার মা মারা গেছে আজ থেকে 3 বছর আগে, কথা বোঝে না না বোঝে, কয় বছর আগে? আজ থেকে 3 বছর আগের মা মরছে, এখন কোন ওই কি মিছে কথা কইছে, ওই কি বলছে যে ভাই আমার মা আজ থেকে 3 বছর আগে মারা গেছে আমাকে নিয়ে যাও, এই কথা বলি নিয়ে গেল হয়, ওই একটু হেকমত চালাক বেশি না বাঙালি, একটু হেকমত পালন করছে যে ভাই আমার মা মারা গেছে। আমার ভাইয়েরা এগুলো হেকমত বাংলাদেশে এই দুনিয়ায় খাটে মরার পরে, কথা কন, কিছু ভাই আছে না ভাই যায় না, আসসালামু আলাইকুম ভাই, ভাই কেমন আছেন? ভাই হুজুর কায়দা করি বাসি আছি, কায়দা করি বলে বাসি আছি, দেখছেন কি ইনসান সম্মানিত হাজেরান। তাহলে আসুন আমরা আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারিমের ভেতর থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর 2টি হাদিস শরীফ তেলাওয়াত করেছি, ঠিক কিনা? এই 3টি আয়াতের কারিমাকে এবং 2টি হাদিসের সমন্বয়ে এখন থেকে আলোচনা চলবে ইনশা আল্লাহ, জোরে বলেন ইনশা আল্লাহ। তো আমার একটা অভ্যাস হলো, আমি কোথাও মাহফিলে গেলে আমি শুরুর মূল আলোচনা শুরুর আগে 2টা পয়েন্ট, একটা মহিলাদের জন্য আর একটা পুরুষের জন্য, 2টা পয়েন্ট দুই পক্ষের হাতে দিয়ে আমি আমার আলোচনায় ঢুকে যাই। তো আজকেও আমি সেই নিয়ম অনুযায়ী সর্বপ্রথম যে পয়েন্টটি আমি দেব সেটি হলো পুরুষ ভাইদেরকে দিব, আর দ্বিতীয় নাম্বার দিব মহিলা মা বোনদেরকে দিব। তো পুরুষ ভাইদের জন্য যে পয়েন্টটা সেটি হলো যে ইরাকের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ওনার কেতাবে উনি লিখেছেন যে
ইরাক দেশের এক লোক সে জানতে পেরেছে সিরিয়া দেশে এক লোক আছে তিনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত মানে তার দোয়া আল্লাহ কবুল করেন এই মুস্তাজাবুদ দাওয়াত এখন ইরাকের লোকের কৌতূহল কি রে সিরিয়া দেশের এই লোক আছে আমারে ওই লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করিতেই হইবে রওনা দিলেন বেশ কিছুদিন চলার পরে সেখানে সিরিয়া দেশে গিয়ে সে নামলেন যখন নামার পরে আন্দাজে নতুন দেশে গেলে কি লোক খুঁজে পাওয়া যাবে উনি খুঁজতেছেন এই জায়গা ওই কাউরে বলা সাহস পাচ্ছেন না এই জায়গা ওই জায়গা খুঁজতে খুঁজতে গ্রামের ভিতরে ঢুকে পড়েছেন তো দেখেন যে একটা লোক দুইটা শূরকে গোসল করাচ্ছে বাসনা সাবান দিয়ে কি দিয়ে বাসনা সাবান সেন্টওয়ালা সাবান দিয়ে দুইটা শূরকে গোসল করাচ্ছে এরা তো মাথা খারাপ মনে করছে মুসি বা ডোমডা ওই বা হিন্দু এ ধরনের কেউ হবে নাহলে সাবান আমার গোসল দেয় কেন তার গোসল দেয় তারপরে সাবান দিয়ে গোসল দেখে তাই না সুগন্ধি সাবান তাই হাঁটি হাঁটি পা পা করে লোকটির কাছে এসে বললেন ভাইজান আপনার নাম কি আমার নাম আব্দুল কুদ্দুস কি নাম আব্দুল কুদ্দুসের মাথা হয়ে গেছে খারাপ যে আব্দুল কুদ্দুস তো মুসলমানের নাম তা মুসলমান হয়ে শুয়োরকে গোসল দেয় এটা আশ্চর্য কথা না কথা আশ্চর্য কথা না আমার সম্মানিত ভাইয়েরা যে জিজ্ঞেস করলেন যে ভাই আপনি আব্দুল কুদ্দুস দুইটা শুয়োরকে আপনি গোসল করাচ্ছেন তা আচ্ছা ভালো কথা আপনার হিসেবে আপনি দিবেন সেটা পরের কথা আমাকে আগে বলুন যে এই সিরিয়া দেশে একটা লোক আছে যে লোকটা মুস্তাজাবুদ দাওয়াত তার দোয়া আল্লাহ কবুল করে ওই লোকটার সন্ধান আপনি যদি আমারে দেন তাহলে আমি অত্যন্ত উপকৃত হব আপনার জন্য আমি দোয়া করব এখন ওই লোকটি বললেন যে ভাইজান আপনি ইরাক থেকে আসছেন আপনার আর কোনো কষ্টের দরকার না আপনি বলেন যে লোকের সন্ধানে আপনি এসেছেন সেই লোকটাই হলাম আমি ওর চোখ এই 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 চোখ কপাল থেকে চটকে মানে মাথার উপরে উঠছে যে লোক কয় কি যে লোক মুস্তাজাবুদ দাওয়াত হবে শুয়োরকে গোসল দেয় মুস্তাজাবুদ দাওয়াত হয় নাকি আমার ভাই জান কারণটা কি জানার দরকার আছে না নাই জোরে কোন দরকার আছে না নাই সম্মানিত ভাইয়েরা আপনাদের এলাকায় যুবক যুবতী নাই স্বামী স্ত্রী নাই কথা কোন আছে না নাই এই স্বামী স্ত্রী বানাইছে কেটা স্বামী আহার স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি সে বড় আজব কারিগর মুনামার সে বড় কঠিন কারিগর জানা থাকলে বলেন স্বামী আর স্ত্রী বানাইলে জানা না থাকে স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি সে বড় আজব কারিগর মুনামার সে বড় কঠিন কারিগর কথা বলে ঠিক কিনা হ্যাঁ বাস্তব কথাও তো বাস্তব আহা এই মহব্বত স্বামী স্ত্রীর যে মহব্বত আহা একরা কে কে স্বামী স্ত্রী কে বানাইছেন আল্লাহ বানাইছেন আমার ভাইয়েরা তে শুধু কি এই আমাদের মধ্যে স্বামী স্ত্রী আছে সাহাবাদের ছিল না কথা কন ছিল কি ছিল না আমার মায়েরা খুব মনোযোগ মা বোন আছে তো না খুব মনোযোগ পুরুষের চেয়ে এখন ডবল ডবল মা বোনেরা হয় এটা ভালো দিক খুব মনোযোগ দেন এই স্বামী স্ত্রী এক সাহাব যুবক সাহাবা যুবতী সাহাবি এই দুইজনের মধ্যে পারিবারিক সম্পর্ক উপর লেভেলের গার্জিয়ান লেভেলের কথাবার্তার মাধ্যমে বিবাহ হয়ে গেল রসুলের দুইজন সাহাবি একজন পুরুষ একজন মহিলা সাহাবি বিবাহ হয়ে গেল সংসার চলছে দিব্যি আলহামদুলিল্লাহ সংসার কি চলছে দিব্যি সংসার চলছে তো একদিন এই গভীর রজনীতে এই যুবক অর্থাৎ তার স্বামী বাড়িওয়ালা সাহাবি বিবিকে বললেন বিবি পানি পান করব অত্যন্ত পিপাসা লেগেছে আমাকে তুমি কি এক গ্লাস পানি আমারে দিতে পারবা তো স্ত্রী স্বামীর কথা শোনার সাথে সাথে বিছানাতে গেল আব দিয়ে নেমে স্বামীর জন্য পানি আনতে গেলেন সুবহানাল্লাহ কোন পানি এনে দেখেন প্রাণের স্বামী ঘুমায়া গেছে ডাক দিলেন না আমাদের মতো লোক হলে আমাদের মতো বউ হলে গুঁতে দিয়ে তুলতো ঠিক কিনা হেই মিয়ারো পানি খাবার চাই আবার কষ্ট করি পানি আনলাম আবার ঘুমায়া গেছে আমার সম্মানিত ভাইয়েরা তা সাহাবীর স্ত্রী আর ডাক দিলেন না না দিয়ে পানির পাত্রটা নিয়ে স্বামীর মাথার কাছের মধ্যে দাঁড়িয়ে থাকলেন কখন স্বামী উঠবেন তখন আবার পানি দিবেন পানি স্বামী পান করবে এই আশায় পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকলেন দীর্ঘক্ষণ লং টাইম যাচ্ছে এমন সময় বেলালি কণ্ঠে আজান ভেসে আসছে ফজরের আজান স্বামী যখন জাগ্রত হলেন জাগ্রত হয়ে দেখেন স্ত্রী পানির পাত্র নিয়ে মাথার শিওরের কাছে দাঁড়িয়ে আছে স্বামী অবাক হয়ে বললেন কি ব্যাপার তুই পানি নিয়ে দাঁড়িয়ে আছো কারণ
কয় স্বামী গো আপনি পানি চেয়েছেন গভীর রজনীতে আমি পানি এনে দেখি আপনি ঘুমায়া গেছেন আমি আর ঘুমাই নাই দাঁড়িয়ে আছি যখন পানি আপনি চাবেন তখন আপনাকে পানি পান করতে দিব এই আশায় কিন্তু ফজরের আজান হয়ে গেল স্বামী খুশি না বেজার জোরে কোন খুশি না বেজার আল্লাহর বান্দা নবীর সাহাবী অত্যন্ত খুশি হলেন পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলে বিবির হাতে পাত্রটা বিবির হাতে গিয়ে দিলেন বিবি পাত্র রাখলেন স্বামী ডাক দিয়ে বললেন বিবিরে আয় আমার কোলার মধ্যে বসে যা দুই চরুর উপরে স্ত্রীকে বসায় নিলেন চেপে ধরে বললেন বিবি বল তোমার আজকের এই খেদমতে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি তুমি যা চাইবা আমি তাই তোমারে দিব